বলছি দাদা, আরে এই বীরভূম লোকসভা সিটে আশাবাদী নয়, আমি জিতবই, চরম প্রত্যয় নিয়ে কথা বলছি। একের পর এক তো বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে, এবং কালকেও যেটা বলেছে অনুব্রত মণ্ডল, যে যারা প্রিসাইডিং অফিসার থাকবে অন্তত 500-600 মানে পোল ভোট করাবেন, এইখানে কি দেখতে পাচ্ছেন? কোনো এত বড় আইন বিরুদ্ধ কথাবার্তা যিনি বলেন, মানে নির্বাচন প্রক্রিয়ার বিরুদ্ধে এবং সন্ত্রাসের পরিবেশের মতোই, তো তার বিরুদ্ধে আমি লিখিত অভিযোগ আজকেই দেবো, যেহেতু আমি আজকে ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন করেছি। তারপরে নির্বাচন কমিশনের কাছে একটা আবেদন জানাবো, এই রকম একটি লোক জেলায় যদি ঘুরতেই থাকেন এবং এইভাবে উত্তপ্ত মানে কথাবার্তা বলতে থাকেন, তাহলে নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হবে না। সেই জন্য তার বিরুদ্ধে আইনগত যে ধরনের ব্যবস্থা নেওয়া দরকার তিনি জানেন, সেই ব্যাপারটা অতি সক্রিয়তার সঙ্গে নেন। আপনারা কি নির্বাচন কমিশনে যাচ্ছেন? অবশ্যই। আমার তো অবাক লাগছে এখনো পর্যন্ত কেন জেলা উচ্চ আধিকারিক যারা আছেন নির্বাচন কাজের সঙ্গে, নির্বাচন কমিশনের আওতায় এসেছেন, তারা এখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। হয় তারা ভয় নিচ্ছেন না, নাই তাকে সমর্থন করার জন্য নিচ্ছেন না। এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অবশ্যই জানাবো এবং অতি সত্বর এই ব্যবস্থা যাতে নেন সে ব্যাপারে চরমভাবে আমরা আজকে লিখিত অভিযোগ জানাবো। এবং আমি আজকে এখনই কলকাতা বেরিয়ে যাব, সেখানেও আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের কাছে জানাবো অবিলম্বে বীরভূম জেলায় জেলা সভাপতি যিনি বর্তমান শাসক দলে, তার বিরুদ্ধে অবিলম্বে যাতে আইনগত ব্যবস্থা নেয়। আপনি কি মনে করছেন একটা সন্ত্রাসের আবহাওয়া তৈরি করছে এইসব কথাবার্তা বলে? আরে তারা ভয়ে এই সন্ত্রাসের আবহাওয়া, এরা এর আগে এই একটা সন্ত্রাসবাদী জল যারা মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে দেবে না, দেয়নি, গত পঞ্চায়েত নির্বাচন তার প্রকৃষ্ট প্রমাণ। এবারেও তারা এই নির্বাচনে যখন মানুষ আমাদের সঙ্গে আসতে চাইছে, অর্থাৎ এই অগণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে মানুষ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে চাইছে, তখন তাদের ভোটাধিকারকে লুট করার জন্য যে ব্যবস্থা ওরা যেতে চাইছে, সেটা আমরা যে কোনো মূল্যেই হোক বন্ধ করবোই। নাহলে আমরা নির্বাচন, এখন তো ব্যাপারটা নির্বাচন কমিশন, আমরা তার কাছে জানাবো, তিনি যদি নির্বাচন কমিশনে এই ব্যাপারে সত্তর কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরা তারপরে আমাদের যদি দলীয়ভাবে কিছু করার থাকে সেটা দেখবো, করবো। দলীয় আপনার জেতার ব্যাপারে কতটা এই সন্ত্রাসের মধ্যে? লোকসভা সিটে ভারতীয় জনতা পার্টির প্রার্থী অবশ্যই জিতবে, এই কারণে জিতবে, গ্রামের মানুষের কাছে আপনারা যান, সেখান থেকে আপনারা তথ্য সংগ্রহ করুন, কোনো পরিসংখ্যান সেখানে মিলবে না। জেতার ব্যাপারে আশাবাদী ভারতীয় জনতা পার্টি প্রার্থী দুর্গমা মণ্ডল 100 ভাগের উপর, কারণ কি মানুষই বদলে দেবে। এবার যে বদল চাই বলেছিল, যারা বল্লা নিতে শুরু করেছে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে, তাদের বিরুদ্ধে মানুষের মানে জনমত রায় দেবে বিজেপির পক্ষে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কি ব্যবস্থা চান? আমি তো এই ব্যবস্থাটা আমার করার নয়, আমরা তিনি যা যা বলছেন তার ভিডিও ফুটেজগুলো আছে, কাগজে চেপেছে, প্রিন্ট মিডিয়ায় এসেছে, সেই ব্যাপারে আমরা লিখিত অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জানাবো, তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। অন্যথায় বীরভূম নয়, পশ্চিমবাংলার মানে আমাদের বীরভূমেরও নির্বাচন ব্যাপারটাই পুরো নষ্ট হয়ে যাবে।